বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলের অস্তিত্ব মুছে দিতে সক্ষম যে দেশটি সেটি হচ্ছে ইরান। ইরান মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যাদেরকে ইসরায়েল ভয় পায়। ইসরায়েল তাদের কূটনীতি এবং সামরিক শক্তির বিশাল অংশ জুড়েই ইরানকে টার্গেটে রাখে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, একসময় এই ইরান ছিল ইসরায়েলের সবথেকে ঘনিষ্ঠ মিত্রগুলোর একটি। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় মুসলিম দেশ ইরান। কিন্তু কেন এবং কিভাবে এই দুই দেশ চরম শত্রুতে পরিণত হল? এই দুই দেশের শত্রুতার ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে? সেই ইতিহাস এবং বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। ইরানের নেতারা সর্বদাই ইসরায়েলকে বর্জন করার আহ্বান জানায়। ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করে ইরান। তারা বিবেচনা করে ইসরায়েল অবৈধভাবে মুসলমানদের ভূমি দখল করে রেখেছে। এদিকে ইসরায়েল ইরানকে তাদের অস্তিত্বের জন্যই হুমকি হিসেবে দেখে। ইসরায়েল সবসময়ই বলে এসেছে ইরানের অবশ্যই পরমাণু অস্ত্র থাকা উচিত হবে না। ইসরায়েলের নেতারা মধ্যপ্রাচ্যে ইরানের যে বিস্তৃতি সেটা দেখে উদ্বিগ্ন। ইরানের সাথে রয়েছে শক্তিশালী গ্রুপ যারা ইসরায়েলকে লক্ষ্য করে রেখেছে। তারা হলো হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের সামরিক সংগঠন হামাস। তাই দুই দেশ যদি যুদ্ধে জড়ায় তবে তা হবে ভয়ঙ্কর ধ্বংসাত্মক। অথচ দেশ দুটি একসময় ঘনিষ্ঠ মিত্র ছিল। বিগত 50 বছরে ইরান এবং ইসরায়েল মিত্র থেকে পরস্পরের শত্রুতে পরিণত হয়েছে। অথচ 1948 সালে ইসরায়েল সৃষ্টির সময় ইরানের সাথে মিত্রতা গড়ে তোলে। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক। তুরস্কের পর দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেয় ইরান। এমনকি ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির সাথে জোটও গড়ে তোলে ইসরায়েল। ওই সময় ইরান ছিল মধ্যপ্রাচ্যে ইহুদিদের সবথেকে বড় বসবাসের স্থান। ইরান থেকে নতুন ইহুদি রাষ্ট্র ইসরায়েল 40% তেল আমদানি করত, বিনিময়ে অস্ত্র প্রযুক্তি এবং কৃষি পণ্য দিত। এমনকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের গোপন পুলিশ বাহিনী শাবাকের সদস্যদের প্রশিক্ষণ দিত। 1979 সালে ইসলামিক বিপ্লবের মুখে ইরানের শাহের পতন ঘটে। এরপরে মূলত ইরান এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্কে পতন ঘটে। তেহরানে থাকা ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনের দূতাবাসে রূপান্তর করে ইরান। ইসরায়েল এখন পর্যন্ত ইরানের ইসলামিক প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়নি। একই অবস্থা ইরানেরও। ইসরায়েলের হাত থেকে জেরুজালেমকে রক্ষার জন্য আলাদা একটি সামরিক বাহিনীও গঠন করেছে ইরান। জেরুজালেমের আরেক নাম আল কুডস থেকে ইরানের এই বাহিনীর নাম রাখা হয়েছে কুডস ফোর্স। ইরানের বিপ্লবের নায়ক আয়াতুল্লাহ খোমেনি ইসরায়েলের জেরুজালেমের দখল অবৈধ এবং ফিলিস্তিনিদের উপর গণহত্যার অভিযোগ এনেছে। 1980 সালে ইসরায়েল দখলের বিরুদ্ধে ফিলিস্তিনের ইসলামী দলগুলো জিহাদ ঘোষণা করে। তাদের প্রধান পৃষ্ঠপোষকতা করে আসছে ইরান। যদি 1980 থেকে 1988 সাল পর্যন্ত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ইরান ইরাক যুদ্ধে ইরানকে ইসরায়েল 1500 মিসাইল দিয়েছে বলে দাবি করা হয়। এর মধ্যে 1982 সালে লেবাননে ইসরায়েল বিরোধী সংগঠন হিজবুল্লাহর জন্ম হয়। জন্মের পর থেকে সংগঠনটিকে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে ইরানের বিপ্লবী গার্ড। 1992 সালে আর্জেন্টিনায় ইসরায়েলের দূতাবাসে হামলা চালিয়ে 29 জনকে হত্যা এবং 1994 সালে ইসরায়েলের সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে 85 জনকে হত্যার জন্য হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। ইরান 1988 সালে জানায় তারা সাহাব 3 মিসাইলের পরীক্ষা চালিয়েছে। এটি দখলদার ইহুদিবাদী ইসরায়েলে আঘাত আনতে সক্ষম। এরপর থেকে ইরান এ জাতীয় কর্মসূচির সাথে পরমাণু শক্তি অর্জনে মনোযোগ দেয়, আর ইসরায়েল আরও বড় শত্রুতে পরিণত হয়। 2005 সালে প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের আমলে ইরান বেশি কঠোর অবস্থান ঘোষণা করে। সিরিয়ার গৃহযুদ্ধ চলছে 2011 সাল থেকে, সাথে ইসরায়েলের সাথেও প্রায় দেশটির সংঘর্ষ হয়। ইসরায়েলের অভিযোগ হিজবুল্লাহ এবং ইরান সরাসরি সিরিয়াকে সহায়তা করে আসছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েল ইরানের দীর্ঘদিনের ধর্মীয় এবং আঞ্চলিক শত্রু সৌদি আরবের সাথেও মিত্রতা গড়ে তোলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সুন্নি সৌদি আরবের সাথে এই সম্পর্কে তেহরানের বিরুদ্ধে উস্কে দিতে সক্ষম হয়।
চলতি বছরের পহেলা মার্চ নেতানিয়াহু অভিযোগ করেন ওমানে গালফ সাগরে তাদের জাহাজে বিস্ফোরণের জন্য ইরান দায়ী। ইরান এই অভিযোগ শক্তভাবে প্রত্যাখ্যান করে। এর ঠিক দুই সপ্তাহ পর ভূমধ্যসাগরে ইরানি জাহাজে স্যাবোটাজের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে। এরপর গত 6 এপ্রিল লোহিত সাগরে বিস্ফোরণের একটি ঘটনায় ইরানি ফাইটার ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম খবর দেয় এই হামলাটি চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ 12 এপ্রিল নাতানজ ইউরেনিয়াম প্ল্যান্টে হামলার জন্য ইসরায়েলকে দোষারোপ করে কঠিন প্রতিশোধের হুমকি দেয়। এর পরের দিনে ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে শুরু করে, যেটি চূড়ান্তভাবে তাদের পরমাণু শক্তি অর্জনের পথ সুগম করবে। আর এই হামলার ঠিক কয়েকদিন পরেই ইরাকে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের উপর হঠাৎ করেই হামলা হয় এবং ওই হামলায় মোসাদের ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ আরও কয়েকজন নিহত এবং আহত হয়। সন্দেহ করা হচ্ছে এখানে ইরানের হাত আছে। অবশ্য ইসরায়েল এবং ইরান মুখোমুখি অবস্থানে আছে সিরিয়াতে। 2011 সাল থেকে প্রতিবেশীদের সিরিয়াতে যুদ্ধ শুরু হলে ইসরায়েল গভীর উদ্বেগের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে, কিন্তু সিরিয়ার সরকার এবং বিদ্রোহীদের সাথে এই যুদ্ধে ইসরায়েল সরাসরি যুক্ত হয়নি। আর ইরানের অবস্থান ছিল উল্টো। ইরান সিরীয় সরকারকে হাজার হাজার সৈন্য এবং সামরিক উপদেষ্টা দিয়ে সাহায্য করেছে। ইসরায়েল আরও উদ্বেগের সাথে লক্ষ্য করল ইসরায়েলের পার্শ্ববর্তী আরেক দেশ লেবাননের যোদ্ধাদের কাছে গোপনে অস্ত্র পাঠানোর চেষ্টা করেছে ইরান। এটা ইসরায়েলকে আরও হুমকির মুখে ফেলে দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বারবার বলছে তার দেশ সিরিয়াতে ইরানকে কোনো প্রকার ঘাঁটি তৈরি করতে দিবে না, যেটা ইসরায়েলের বিপক্ষে ব্যবহার করা হতে পারে। এই অবস্থায় ইরান যেহেতু সিরিয়াতে একটা শক্তিশালী অবস্থানে চলে গিয়েছে, ইসরায়েলও তাদের ধ্বংস করার জন্য তাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলের সীমান্তে ইরানের রয়েছে ভারী অস্ত্র এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এদিকে ইসরায়েলের রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী, এছাড়া বলা হয় তাদের পরমাণু অস্ত্র রয়েছে। তাছাড়া সব ধরনের সামরিক সহযোগিতা দিতে তাদের পাশে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অবশ্য ইরানের পাশেও আছে রাশিয়া, চীন এবং তুরস্ক। প্রিয় দর্শক, ইসরায়েল এবং ইরানের দীর্ঘদিনের শত্রুটা কোথায় গিয়ে ঠেকবে? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।